ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ভাড়াটে যোদ্ধারা লড়াই করছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার স্পুতনিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি। খবর এএফপির। গত রোববারই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারোভ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীকে নেতৃত্ব দেয়া অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল। এই নিয়ে তীব্র ক্ষোভ জানায় ইসরায়েল। এমন মন্তব্যের ব্যাখ্যাতে ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। আজ স্পুতনিক রেডিওতে মারিয়া শাকারোভা বলেছেন, ইসরায়েলের ভাড়াটে যোদ্ধারা ইউক্রেনের আজব বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে লড়াই করছে। আজব বাহিনীকে ফ্যাসিবাদী ও নাৎসিবাদী হিসেবেও দেখে রাশিয়া। 2014 সালে আলোচনায় আসে কট্টর ডানপন্থী আজব বাহিনী। সেই বছর ইউক্রেনের পূর্ব দানবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেন আজব যোদ্ধারা। ওই সময় থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর অধীনে পরিচালিত হচ্ছে তারা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। এরপর থেকেই তাদের রুখতে ইউক্রেনের সেনাবাহিনীর পাশাপাশি লড়ছে আজব বাহিনীও। বন্দরনগর মারিওপোলে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অংশ নিয়েছে এইসব যোদ্ধারা। এর আগে রোববার ইতালির একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভারোভকে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কি? এর জবাবে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেলেনস্কি ইহুদি, তাতে কি হয়েছে? এই বাস্তবতা নিরীখে তো ইউক্রেনে নাৎসি শক্তির উপস্থিতি অস্বীকার করা যাবে না। আমি বিশ্বাস করি হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল, এমনকি তীব্র ইহুদি বিদ্বেষীদের অনেকেই ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলারের নেতৃত্বাধীন জার্মানি নাৎসি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, লাভারোভ তার মন্তব্যের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদেরকে দায়ী করেছেন। আর এই মন্তব্য ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত 14 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ান সেনাদেরকে রুখতে ইউক্রেনে $100 কোটি সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের এই সহায়তা ভালোভাবে নেয়নি মস্কো। এই নিয়ে বারবার ওয়াশিংটনকে তারা সতর্ক করেছে। অভিযোগ, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের আগুনে ঘি ঢালছে। এমনকি পশ্চিমাদের পাঠানো এই অস্ত্র ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি বলেও সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে হামলার শুরুর দিকে রাশিয়ার লক্ষ্য ছিল দেশটিকে নাৎসি প্রভাবমুক্ত করা এবং সামরিকীকরণ থেকে বিরত রাখা। তবে পরে লক্ষ্যে পরিবর্তন আনা হয়। মস্কো জানায়, এখন ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে অভিযান জোরদার করবে তারা। রাশিয়ার অভিযান পরিকল্পনা মাফিক এগোচ্ছে বলে সিনহুয়াকে জানিয়েছে লাভারোভ। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।